नमस्कार, एक नतून ब्लग निये आबार आपनादेर सामने चले आसलाम। आमी सुशांत। এই ব্লগে আপনাকে দেখাবো আমার বিয়ের অনুষ্ঠানের রিসেপশন পার্টির কিছু কিছু অসাধারণ এবং কিছু মেমোরেবল ভিডিও। তো সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন। দেখুন, প্রথমে কিন্তু আমি না একদম সত্যি কথা বলতে গিয়ে আমি ডিসিশন নিতে পারছিলাম না যে অনুষ্ঠানটা কোথায় করব। বিভিন্ন ব্যাংকোয়েট, বিভিন্ন বাগানবাড়ি এসব দেখার পর লাস্টে ঠিক করলাম যে না, অনুষ্ঠানটা আমার বাড়ির মাঠেই করি। আমার পাড়ায় যে আমার ক্লাবের মাঠ রয়েছে সেখানেই করি। তো কেমন সাজানো হবে সেই নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেকের সাথে আলাপ আলোচনা হয়েছিল। তো আলটিমেট দেখলাম যে আমাদের ডিসিশনটা একদম ঠিকঠাক ছিল। যাকে আমরা দায়িত্ব দিয়েছি প্যান্ডেলের, যাকে আমরা লাইটের দায়িত্ব দিয়েছি, যাকে আমরা ডেকোরেশনের দায়িত্ব দিয়েছি, সকলে কিন্তু তাদের 100% দিয়ে কাজটা অসাধারণ করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত সুন্দর এই পরিবেশটা ওরা তৈরি করে দিয়েছিল, যা সত্যি অনবদ্য। আমার তো দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এবার যাদের ছাড়া অসম্পূর্ণ তারা হলেন মাননীয় গেস্ট। সেই অতিথিরা কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে আসা আসতে থাকলেন। মোটামুটি ওই 7টা থেকে 7টার পর দিয়ে ওদের আসা যাওয়া শুরু হলো। সকলে কিন্তু বেশ আনন্দে এই উৎসবে মেতে উঠেছিলেন। আড্ডা, আলোচনা, গল্প, বিভিন্ন খাওয়া দাওয়া, এই নিয়েই চললো আড্ডার অনুষ্ঠান। কিন্তু নতুন বিয়ে বাড়িতে কিন্তু অবশ্যই সংযোজন সেলফি। সেলফি কিন্তু বিয়ে বাড়িতে একটা তোলা মাস্ট। তো আসুন এবার একটু ঘুরে নিই একটু খাবার দাবার জায়গায়। মূল যে একটি বিষয় ছিল, যেটা যেটা একদম এক্সেপশনাল ছিল, সেই বিষয়ে আসি। আমার বিয়েতে প্রায় 11-12 রকমের মিষ্টির আয়োজন করেছিলাম, জানেন তো। বিষয়টা ছিল যে সকলেই তো মকটেল করছে কিংবা বিভিন্ন পার্লার বানাচ্ছে বা স্টল বানাচ্ছে। তো আমি ভাবছিলাম যদি একটু অন্যরকম কিছু করা যায়। সেখান থেকে একটা কনসেপ্ট হলো মিষ্টির পার্লার। একটা প্রায় 11 রকমের মিষ্টির আয়োজন সুন্দরিনীর সহযোগিতায় আমরা কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে আয়োজন করেছিলাম। এবং সেই মিষ্টির টেস্ট অসাধারণ, না খেলে কিন্তু আপনারা বুঝবেন না। প্রত্যেকে গেস্ট যারা ছিলেন তারা কিন্তু এখনও মানে এক কথায় বলে মিষ্টির আয়োজনটা কিন্তু অসাধারণ ছিল এবং এক্সেপশনাল ছিল। তাই সকলের ভালো লেগেছে। তো আসুন না একটু কথা বলে নিই ওদের এই একজন অফিসারের সাথে। তো তিনি কি বলছেন শুনুন, সঙ্গে থাকুন। আমার বিয়েতে রিসেপশনে সবচেয়ে যেটা মূল আকর্ষণ ছিল সুন্দরিনীর মিষ্টি স্টল। সাধারণত মিষ্টি স্টল আপনারা দেখতে পান না, পানের স্টল দেখতে পান, আপনারা দেখতে পান মকটেলের স্টল, কিন্তু মিষ্টি স্টল একদম ইউনিক আইডিয়া আমার মাথা থেকে এসেছিল। একজন সুন্দরিনীর সাথে কন্ট্যাক্ট করেছিলাম। সুন্দরিনী হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্টের নাম। তো দাদা সুন্দরিনী তরফ থেকে এসেছে আমাদের কাছে। দাদা কিছু বলো। আমরা যে মিষ্টিটা তৈরি করি এটা মূলত দুধটা আসে সুন্দরবন থেকে, এবং যে দুধটা হয় এটা অর্গানিক দুধ হয় এবং সেই দুধ থেকে মিষ্টিটা করা হয়ে থাকে, এবং এখানে কোনো কেমিক্যাল বা কিছু দেওয়া হয়ে থাকে না, এর জন্য মিষ্টির স্বাদটাও খুব ভালো হয়। প্লাস আপনারা যদি আমাদের এমনি দুধও পাওয়া যায় অ্যাপের মাধ্যমে, সুন্দরী ন্যাচারাল অ্যাপস আছে, সেই অ্যাপ থেকেও আপনারা বুক করতে পারেন, অথবা মিষ্টি ওখান থেকেও আপনারা বুক করতে পারেন। তো যারা এরকম আমার মতো বিয়েতে যদি কেউ স্টল দিতে চায় কার সাথে কন্ট্যাক্ট করবে? সেক্ষেত্রে আপনার নাম্বারটা আমরা এই ভিডিওর নিচে দেখতে পেয়ে যাবে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ দাদা। একটা জিনিস বলি, আমার বিয়েতে সমস্ত আইটেম সবাই ভালো বলেছে। তো তার মধ্যে ইউনিক আইটেম বলেছি হচ্ছে মিষ্টি। মিষ্টি একদম সবাই আমাদের এরকম ভাবে, আগে তো বিয়েতে যেগুলো করা হতো মূলত আগে বাড়িতে মানে পুরাতন যুগে বাড়িতে মিষ্টিটা তৈরি করা হতো, তারপরে আসলো হচ্ছে আপনার মিষ্টি দোকানে অর্ডার দেওয়া হতো, ওরা মিষ্টি পাঠিয়ে দিল, তারপরে হলো হচ্ছে যে ডেকোরেটর সিস্টেম, ডেকোরেটররা নিজেদের লাভ রেখে মিষ্টি যেমন করে মিষ্টি বানিয়ে খাইয়ে দিত। এখন যে নতুন আমরা এই প্রজেক্টটা শুরু করেছি যাতে আপনারা মিষ্টির কাছে দোকানে শুধু আপনার অর্ডার দিয়ে আপনারা শান্ত হয়ে যান, মিষ্টি দোকান আপনার বাড়িতে চলে আসে একদম দুয়ারে মিষ্টি, দুয়ারে মিষ্টি। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ, শুভরাত্রি। বিয়ে বাড়ির শেষ পাতে যেটা না থাকলেই নয়, পান। বাঙালির শেষ পাতে একটু মুখ শুদ্ধি লাগেই। আমার রিসেপশন পার্টিতে একটু অন্যরকম আয়োজন ছিল, ফায়ার পান। সকল অতিথির জন্য ছিল ফায়ার পানের দারুণ ব্যবস্থা। তো দেখুন সবাই বেশ দারুণভাবে কিন্তু এনজয় করলো ফায়ার পানটাকে। তো আসুন এবার একদম শেষের কথায় চলে আসি, যে কথা না বললেই নয়, এই এত বড় আয়োজন সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কিন্তু সম্পূর্ণ সহযোগিতা এবং
অংশগ্রহণ না থাকলে কিন্তু কখনোই এটা সম্ভব নয়। আপনাদের এটা জানিয়ে রাখি এই তথ্যটা, এই যে সমস্ত আয়োজন দেখছেন না, এটা কোনো কিন্তু কোনো ক্যাটারার বা কোনো সম্পূর্ণ কাউকে কিছু দিয়ে কন্ট্রাক্ট দিয়ে কোনো কাজটা পুরোটাই করানো হয়নি। সম্পূর্ণ তদারকি কিন্তু আমরা করেছি, আমরা নিজেরা বন্ধুবান্ধবেরা আত্মীয়স্বজনরা মিলে বাজার করেছি, সমস্ত কিছু নিজেরা আয়োজন করে রান্না ঠাকুরকে দিয়ে রান্না করিয়ে সার্ভিস বয়দের দিয়ে আমরা সার্ভিসটা করিয়েছি। সম্পূর্ণ যে আয়োজন এটা একদম নিতান্তই আমাদের নিজস্ব। তো এর মধ্যে যে একটা আনন্দ আছে, একটা উত্তেজনা থাকে বা একটা স্যাটিসফ্যাকশান থাকে, এটা কিন্তু আপনারা নিজেরা আয়োজন না করলে বুঝবেন না। যাই হোক, সকলের কাছে আমি দারুণভাবে কৃতজ্ঞ এত সুন্দর আয়োজন করবার জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।